আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম স্কিন কেয়ারের একটি ভিডিও নিয়ে। যদিও আমরা জানি কফি স্কিনের অনেক বেনিফিট হিসেবে কাজ করে, স্কিনকে গ্লো, ব্রাইট, ডিপ ক্লিনিং, স্ক্রাবিং, এছাড়া অনেক কাজের জন্য কফি ব্যবহার হয়। কফির মধ্যে রয়েছে অ্যান্টি অ্যাক্সিডেন্টস, যা কোলাজেন লেভেলকে বাড়িয়ে দেয় এবং সময়ের আগে বুড়িয়ে যাওয়া থেকে স্কিনকে রক্ষা করে। আমি আজকে কফি দিয়ে তৈরি চারটি স্কিন কেয়ারের কথা বলবো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি প্রথমে কথা বলবো ফেস ক্লিনিং নিয়ে। এখানে একটা সাদা বাটিতে এক চামচ কফি গুঁড়া নিতে হবে। আর নিতে হবে এক চামচ অ্যালোভেরা জেল। আমি এখানে প্যাকেটের অ্যালোভেরা জেল ইউজ করছি, আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন। এখন এটা ভালো করে মিক্স করে নিতে হবে। কটনের সাহায্যে এই ফেস ক্লিনিং মাস্কটি স্কিনের মধ্যে আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর এটিকে ফেসে 10 মিনিট রাখতে হবে। এরপর আস্তে আস্তে করে ফেসে মাসাজ করতে হবে। কফির মধ্যে থাকা ক্যাফেইক অ্যাসিডে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, যা জীবাণু থেকে স্কিনকে রক্ষা করে এবং স্কিনের ব্রণ দূর করে। এখন আমরা বানাবো ফেস স্ক্রাব। এর জন্য আমাদের দরকার হবে এক চামচ কফি গুঁড়া, আর এক চামচ ব্রাউন সুগার আর হোয়াইট সুগার, আর এক চামচ মধু। তারপর এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এখন স্ক্রাবটি ফেসে অ্যাপ্লাই করবেন। খুব আস্তে আস্তে স্ক্রাব করতে হবে যেন ফেসে কোনো ক্ষতি না হয়। আর যদি কারো ব্রণের সমস্যা থাকে তাহলে ব্রণের জায়গাগুলো অ্যাভয়েড করে অন্য জায়গায় স্ক্রাব করতে হবে। স্ক্রাবিংয়ের কারণে ফেসের ডেড স্কিন সেলসগুলো উঠে যায় এবং স্কিনের ভিতর থেকে একটা গ্লো আনে। আর স্ক্রাবিংটা শুধু ফেসে না, এটা আপনি পায়ের ক্ষেত্র করতে পারেন এবং ফুল বডি মধ্যে স্ক্রাব করতে পারেন। এই স্ক্রাবিং প্যাকটি যদি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করেন তাহলে অনেক বেনিফিট পাওয়া যায়। এখন আমরা বানাবো ফেস মাস্ক। এটার জন্য আমাদের লাগছে এক চামচ কফি গুঁড়া আর এক চামচ বেসনের গুঁড়া, আর অল্প পরিমাণ পানি দিয়ে এই সব মিশ্রণগুলো একটা কনসিস্টেন্সিতে আনতে হবে। হুট করে পানি বেশি ঢেলে দেওয়া যাবে না, তাহলে মিক্সচারটা বেশি পাতলা হয়ে যাবে। একটু একটু পানি দিয়ে মিক্স করতে হবে।
এই ফেস মাস্কটি ফেসে অ্যাপ্লাই করে 20 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এরপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলা যাবে। এই ফেস মাস্কটি আপনার ফেসকে স্মুথ এবং ব্রাইটেনিং একটা ফেস লুক দিতে সাহায্য করবে। আমরা সব মেয়েরাই চোখের নিচে ডার্ক সার্কেল পড়া নিয়ে অনেক চিন্তায় থাকি, তবে আমরা অনেকেই জানি না চোখের ডার্ক সার্কেলের জন্য কফি আই মাস্ক কতটা ভালো কাজ করে। কফি আই মাস্ক রেডি করার জন্য আমাদের লাগছে 1 চামচ কফি গুঁড়া আর 1 চামচ মধু। এই দুইটা জিনিস আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। ভালো করে মিক্স করার পর এই প্যাকটি চোখের মধ্যে কমপক্ষে 15 মিনিট রাখতে হবে। 15 মিনিট রাখার পর নর্মাল পানি দিয়ে প্যাকটি ধুয়ে ফেলা যাবে। সপ্তাহে কমপক্ষে 4-5 বার ইউজ করলে চোখের ডার্ক সার্কেল অনেকটাই কমে যাবে। আজকে এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।